হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার। আর আজকে আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি, সে বিষয়টি হচ্ছে ইসলাম ধর্মে কোনটা ঠিক কোনটা ঠিক না, আর কোনটা ঠিক বা কোনটা বেঠিক বা কোনটা জায়েজ বা কোনটা জায়েজ না ইসলাম ধর্মের ক্ষেত্রে। তো এই ভিডিওটা একটি হুজুরই বলে দেবেন এই ভিডিওতে, যে কোনটা ইসলাম ধর্মে কোনটা ঠিক কোনটা ঠিক না, আর কোনটা জায়েজ কোনটা জায়েজ না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওর মধ্যেই সব বৃত্তান্ত হুজুর বলবে বা ভিডিওর মধ্যে সব কিছু উনি বুঝিয়ে দেবেন, যে ইসলাম ধর্মের ক্ষেত্রে কি কি মেনে চলতে হবে বা কোনটা করা ঠিক বা কোনটা করা ঠিক না, বা কি করলে আপনার গুনাহ হবে, কোনটা করলে গুনাহ হবে না, বা আপনি কোনটা করলে নবীর আদর্শের লোক হবেন এবং কোনটে করলে নবীর আদর্শের লোক হবেন না, বা নবীর ইসলাম ধর্মের বিপরীতে আপনার যাবে। তো এইসব বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি। তো চলুন, আপনি গুলাব রব্বানি নামে যে হুজুর আছে, ওই হুজুরের মুখ দিয়ে আমরা আজকে শুনে নেব যে ইসলাম ধর্মে কোনটা ঠিক কোনটা ঠিক না, আর কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। চলুন দেখে আসি। বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে, 3 দিন যায় দেখা হয় না, ওই বাপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয়, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষ কয়, এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা কয় ঠিক না, ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয়, গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা কয়, ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয়, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে, হালাল না হারাম, বৈধ না অবৈধ? এগুলো গান শুনে ইমান নষ্ট হয়ে যাবে, মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা কন, বন্ধু বউ নিয়ে যাচ্ছে তোর জলে কে, হ্যাঁ তোর জলে কে, বউ নিয়েই তো যাবি, বউ বাদ দে তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি, লুচ্চ বদমাইশ চরিত্রহীন লম্পট। তো তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব, এ কথা কর না কে, বউ নিয়ে যাওয়া হালা। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো হল, কিন্তু বউক বাদে সভাপতির বউক নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন, হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলেন, কথা কন ঠিক কিনা? এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে থুয়া, কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না, জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইসালামকে ব্ল্যাকমেল করছে, কথা কন না কে, রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকাইনি, 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জালা, কথা কন না কে, ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়, ইউসুফ নবীর কাছে যাওয়ার কয়, দিলে বড় জালা রে ফান যাবে, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর কি ওয়াকাম করা বোঝে, হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা, এমনি 8-10টা বাচ্চা কাচ্চা জায়গা মতো হুজুর ঠিকই বোঝে, কথা কন, কিন্তু হারাম তরিকায় আমরা নেই, কথা কন, হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, দেন হালাল খাবার সব খায় শেষ করে ফেলতে, কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খাই ফেলে দেবো, মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠেচে দিলেও খাবো না। উইঘুরের মুসলমানের যখন রোজা থাকে ওই জালেম বেঈমানের, তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে, এরপরে মুসলমান এর নাম ইমানদার, এর নাম কি ইমানদার, জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়, কথা কর ঠিক কিনা? বিয়ের হাতে পান খাওয়া কি হারাম, কথা কর না কে, বিয়ের কি বোরকা পরে পান দিবি না, নতুন 3 পিস মেক্সি ওগুলো পরে আসি, বিয়ে আসি না, কতবার টেলিফোন করা লাগে একটু আসবেন না, কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে, এ কথা কন না কে? ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মে আপনাকে
খারাপ পথে থাকলে ভালো পথে নিয়ে যাবে, বা আপনার যে একটা অস্থিরতা ভাব, সেই অস্থিরতা ভাব কাটিয়ে আপনাকে স্থির একটা মনোযোগ দেবে। বা ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মে মানুষকে মানুষকে আগে বাড়ার রাস্তা দেখায়, বা মানুষকে দীর্ঘজীবী করার রাস্তা দেখায়। কিভাবে আপনি ইসলাম ধর্মের সম্পর্কে জানবেন, বা ইসলাম ইসলামকে কিভাবে আপনার ইসলাম সম্পর্কে ধারণা হবে সব বিষয়ে? তো এই সব বিষয়ে জানতে গেলে আপনাকে আগে যে ইসলাম ধর্মে যেসব গুরু আছে, আমাদের হিন্দু ভাষায় গুরু বলে, মানে গুরু গুরুজি বলে, তো ইসলাম ধর্মে এরকম গুরুজি আছে বা মৌলবি আছে যারা শিক্ষা দেয়। আমার ইসলাম ধর্মের সম্পর্কে অতটা জ্ঞান নেই, তবে যেটুকু যা জানি, অল্প কিছু জানি, তো সেই বিষয়ে আমাদের হিন্দু ধর্মের অনুযায়ী আমি বলছি যে মুসলিম ধর্মেও এরকম যেসব শিক্ষা গুরু থাকে, মাদ্রাসে যারা শিক্ষা দেয়, বা যেসব ধর্মগুরুরা ওয়াজ মাহফিল করে, এদের কাছে কিন্তু আপনি আপনার প্রকৃত ইসলাম সম্পর্কে সঠিক তথ্য নিতে পারবেন, বা ইসলামের পথে আপনি হাঁটতে পারবেন। আর যে ইসলামের যেসব নিয়ম কানুন আছে, বা ইসলামের যেসব রুলস আছে, হিন্দু ধর্মের যেসব রুলস আছে বা নিয়ম কানুন আছে, এইসব সম্পর্কে যেরকম আমরা কোনো হিন্দু পণ্ডিতের কাছ থেকে জানতে পারি, তাও এরকমই ইসলাম ধর্মগুরুর কাছ থেকে আপনি কিন্তু এইসব বিষয়ে জানতে পারবেন। আর যারা যারা এখনো পর্যন্ত ইসলামকে ইসলাম ধর্মকে অবহেলা করো বা ইসলামকে অপমান করো, এইসব করা বন্ধ করো। কারণ এইসব করে কোনোদিন কোন ধর্মকে অপমান করতে নেই বা ছোট করতে নেই। সব ধর্ম সমান, আর সব ধর্মের মধ্যেই ভালো গুণ থাকে, কোনো ধর্মের মধ্যেই খারাপ গুণ থাকে না। যেমন আমার আমার ধর্ম হিন্দু ধর্ম, কিন্তু আমার ধর্ম আমাকে কখনো শিখায়নি কোনো ধর্মকে ছোট করা বা কোনো ধর্মকে খারাপ কথা বলা, বা সেই ধর্মের মানুষকে খারাপ কথা বলা, বা অন্য আমার যে আর আমি এটাই বলতে চাই যে যে কোনো ধর্মের মানুষ যাতে কোনো ধর্মকে নিয়ে কোনো কুমন্তব্য বা সমালোচনা না করে, আর যাতে সেই ধর্মকে সম্মান করে। এবং আমরা যেরকম যে কোনো বিষয় নিয়ে কোনো ধর্মের অন্য একটা ধর্মকে নিয়ে কথা বলতে যে কুকথা বলে দেবো, এ ধর্মকে ভালো না, ও ধর্ম খারাপ, এইসব কোনো বিষয় না। আপনি যদি ধর্মকে ভালোবাসেন বা আপনি যদি ধর্মের মতন চলতে চান, তো দেখবেন আপনি ধর্মের যেসব পুস্তক আছে বা যেসব গুরু আছে, ধর্মগুরু, এদের কাছে একবার যদি আপনি বসেন, যে কোনো ধর্মের লোকের কাছে আপনি যদি একবার বসেন, দ্বিতীয়বার কিন্তু আপনার এই যে যে সমস্যাগুলো ধর্মকে নিয়ে কু কথা বলা বা খারাপ কথা বলা বা ধর্মের বিষয়ে বিভ্রান্তি থাকা, এইসব জিনিসটা একদম পুরো ঠিক হয়ে যাবে। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো, আজকে এই যে যে গুলাম রাব্বানি, তারপরে গুলাব রাব্বানি বা আরো যেসব হুজুর আছে বাংলাদেশের, ইনারা কিন্তু খুব সুন্দর কথা বলে। আমি ইনাদের ভিডিও কন্টিনিউ দেখি, আমি যখনই কেউ কোনো ভিডিও দেখি, তো এইসব ভিডিও আমি বেশি দেখি। তো আমি দেখতে পেয়েছি যে এইসব ভিডিওতে যখন ইনারা ওয়াজ মাহফিলে যখন বক্তব্য দেয়, এই বক্তব্যগুলো কিন্তু এত মানে আপনাকে এত প্রশ্নের উত্তর দিয়াবে যে আপনি নিজেই দিতে হবে। কারণ আমরা সেসব ভুল করে থাকি, এবারে হুজুরদের ওই সব কথার উত্তর আমরা দিতে পারবো না। তো এই জন্য চলুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। বাংলাদেশি ভাইদের বলছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ থাকলো, চলুন।